প্রথমে আমি মোচার ফুলগুলোকে পরিষ্কার করে নেব। তার জন্য এই যে ভেতরে শক্ত কাঠির মতন অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে দেব, আর এই যে নিচের এই অংশটা এটাকেও বাদ দিয়ে দেব। মোচাটা ছাড়িয়ে পরিষ্কার করার পর আমি এরকম কুচি করে কেটে রেখে দিয়েছি 4 থেকে 5 ঘন্টা। এটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। এরপর মোচাটাকে সেদ্ধ করতে হবে, তার জন্য আমি একটা প্রেশার কুকার নিয়ে নেব এবং এর মধ্যে মোচাগুলো দিয়ে দেব। এই জলটা কিন্তু ব্যবহার করব না যে জলে আমি মোচাটা ভিজিয়ে রেখেছিলাম। জলটা ছেঁকে ছেঁকে আমি মোচাটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এবার আমি প্রেশার কুকারের মধ্যে জলটা দিয়ে দেব। খুব বেশি জলের প্রয়োজন নেই, আমি 1.5 কাপ মতন জল দিলাম। এবার প্রেশার কুকারটা বন্ধ করে আমি 2টো সিটি দিয়ে নেব। মোচাটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এই মোচাটাকে জল থেকে ছেঁকে তুলে নেব। মোচাটা আমি তুলে একটা প্লেটে রেখে দিয়েছি, আর আমি 2টো মিডিয়াম সাইজের আলু এরকম টুকরো করে কেটে রেখেছি। এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এরকম মিডিয়াম সাইজের চিংড়ি মাছ, এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার এটাকে লবণ আর হলুদ মাখিয়ে নেব। এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়েও ভেজে নেব। চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, আমি এবার চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি আর অল্প একটু তেল অ্যাড করব, আর এই তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, 2টো তেজপাতা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা 1 মিনিট মতন ভাজা ভাজা করে নেব। এর মধ্যে 2 চামচ আদা বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো ও 1 চামচ চিনি দিয়ে দেব। এবার এর মধ্যে সামান্য জল অ্যাড করছি, মশলাটা ভালো করে কষাবো। এবার মশলাটা প্রায় 80% কষানো হয়ে গেছে, এই সময় এর মধ্যে 1টা টুকরো করে রাখা টমেটো দিয়ে দিচ্ছি ও 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে বাকিটা কষাবো। এবার আমি আরো কিছুক্ষণ এটা কষিয়ে নেব, টমেটোটা বেশ গলে গেলে তারপরে আমি এর মধ্যে মোচাটা দেব। দেখুন পুরো মশলাটাই ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মোচাটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব, দিয়ে এটাও মোচার সঙ্গে ভালো করে মিশিয়ে বেশ খানিকক্ষণ কষতে হবে। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে মোচাটাকে কষাতে হবে। আমি প্রায় 7 থেকে 8 মিনিট মোচাটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা দিয়ে আরও 7 থেকে 8 মিনিট রেখে দেব। 7-8 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আলুগুলো বেশ নরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। ও চিংড়ি মাছগুলো দিয়ে মোচার সাথে ভালো করে মিক্স করব। আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি, এইভাবে আরও 2 থেকে 3 মিনিট আমি মোচাটাকে ভালো করে রান্না করব, যাতে চিংড়ির ফ্লেভারটা পুরো মোচার মধ্যে ঢুকে যায়। এরপর এর মধ্যে আমি 1/2 চামচ গরম মশলা, আমি ঘরে বানিয়েছি গরম মশলাটা, ছোট এলাচ আর লবঙ্গ আর দারচিনি দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। আমি 1/2 চামচ ঘি দিয়ে দেবো এর মধ্যে। এবার ভালো করে মিক্স করব।
बस एबार आमी गैसेर फ्लेमटा अफ करे दिच्छी। मोचा चिंगड़ी तैरी हो गेछे।